বিএনপির পদযাত্রা কর্মসূচির দ্বিতীয় দিনে চট্টগ্রাম ও দিনাজপুরে সংঘর্ষ হয়েছে। দিনাজপুরে আহত অন্তত 20 জন। চট্টগ্রামে একজন আওয়ামী লীগ নেতার নির্বাচনী কার্যালয়ে হামলার পর বিএনপির কার্যালয় তছনছ করা হয়। সমাবেশে বিএনপি মহাসচিব বলেন, দেশের নির্বাচন ব্যবস্থা এখন তামাশা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। বিএনপি নেতাকর্মীদের পদযাত্রা চট্টগ্রাম নগরীর লালখান বাজার হয়ে দেওয়ানহাট মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় লালখান বাজার এলাকায় অবস্থিত আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর নির্বাচনী কার্যালয়ে ইটপাটকেল ছুড়ে বিএনপির কর্মীরা। এ সময় কার্যালয়ের ভেতরে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীদের মারধর করার অভিযোগ ওঠে। প্রচারণার ব্যানার ছিঁড়ে ফেলে এবং বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। কার্যালয়ের সামনে রাখার নির্বাচনী প্রচারণার গাড়িও ভাঙচুর করে তারা। এই ঘটনার খবর পেয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে নগরীর বিএনপির কার্যালয়ে ভাঙচুর চালায়। ব্যানার ফেস্টুনে আগুন ধরিয়ে দেয়। ঘটনার পরপর পুলিশ সেখানে উপস্থিত হয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের সরিয়ে দিয়ে কার্যালয়টি ঘিরে রাখে। এদিকে দুপুরে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিশ্ববিদ্যালয়ের সামনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় ছাত্রলীগ। আহত অন্তত 20 জন। ভাঙচুর করা হয় 7 থেকে 8টি যানবাহন। দিনাজপুরের ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গণে বিএনপির সমাবেশে দলের মহাসচিব সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ সরকার নির্বাচন ব্যবস্থাকে তামাশা বানিয়ে ফেলেছে। তারা গায়ের জোরে ক্ষমতায় থাকতে চায়। আওয়ামী লীগ গোটা জাতিকে আজকে দ্বিধাবিভক্ত করে ফেলেছে। আওয়ামী লীগ সন্ত্রাসের রাজনীতি করছে, আওয়ামী লীগ আগুনের রাজনীতি করে, আওয়ামী লীগ হামলার রাজনীতি করে, আওয়ামী লীগ গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকতে চায়। বন্ধুগণ, এছাড়া চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, কুষ্টিয়া, ফেনী সহ দেশের বিভিন্ন জেলায় পদযাত্রা ও সমাবেশ করেছে বিএনপি। তানভীর জনি, নাগরিক।